সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আল্লাহর সহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আরেকটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমাদের বাসায় পিকনিকের আয়োজন করা হয়েছে, ছাদে করছি আমরা অ্যারেঞ্জমেন্টটি। তো আমাদের এখানে সব কিছু ঠিকঠাক করে নেওয়া হয়েছে আর সব কিছু আমরা রেডি করে রেখেছি, ছাদে নিয়ে যাব এখন সবাই। তো আমাদের কিছু আমাদের সাথে কিছু গেস্টও আছে, কিন্তু ওনারা এখনও আসেনি। ওনারা আসলে আমাদের সাথে সরাসরি ছাদে অ্যাটেন্ড করবে, আর আমরা এখন এগুলো নিয়ে যাই। খালা এখানে রসুন টসুনগুলো ছুলে নিচ্ছে, আর এখানে সব কিছু আমরা রেডি করে রেখেছি। দেখেন এখানে যা কিছু লাগে, মশলাপাতি সব কিছু আমরা রেডি করে রেখেছি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে এখানে পেঁয়াজ রসুন এগুলো খালা ছুলে নিচ্ছে, আর ডিম এগুলো এখনও সিদ্ধ করা হয়নি, এগুলো সিদ্ধ করতে দেওয়া হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এগুলো আমার ভাই এনেছে, আসার সময় ভাই ভাবি চলে এসেছে সকাল সকাল। তো এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু নাস্তা আছে, তো আমরা এগুলো খাবো। তো এগুলো সবগুলো আমরা হাতে হাতে করে একজন এক একটা নিয়ে যাব, আর নাস্তাগুলো ছাদেই খাওয়া হবে। সবাই একসাথে হাতে হাতে করে কাজ করতে করতেই খাবো। আসলে এ ধরনের পিকনিকের মজাই আলাদা, এক একজন এক একটা নিবে, আর কাজের বেলাও ঠিক সেম, এক একজন এক একটা দায়িত্বে থাকবে। এক কেউ রান্না করবে, কেউ কাটা কুটা করবে, কিংবা কেউ সার্ভ করবে, এভাবে আর কি। তো আজকে আমরা থিম রেখেছি শাড়ি, তো সবাই শাড়ি পরে রেডি হয়েছি। আর আমি সবাইকে বলে দিয়েছি, মামি তারপর ভাবি আসবে, উনি ওনাদেরকে বলে দিয়েছি। ওনারা এখনও আসেনি, ওনারা আসতে একটু লেট হচ্ছে, তাই আমরা এখনও যাইনি, ওনাদের জন্য আর কি ওয়েট করছিলাম। তো ওনারা আসলে আমরা উঠে যাব। তো আমি জুস বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো ওনারা এসে গিয়েছে, এই মাত্র আসলো, কিন্তু মামি এখনও আসেনি। আর বাচ্চারা আমাকে সালাম দিচ্ছে, তো আমি ওনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আমার লাস্ট আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা নেভির এরিয়াতে ঘুরতে গিয়েছি। যারা আমার ওই ব্লগটি দেখেছিলেন তারা নিশ্চয়ই চিনবেন। দুইটা ফ্যামিলি আমাদের সাথে, ওনারা আসলে খুব ক্লোজলি কানেক্টেড আর কি। একটা হচ্ছে মামা, যে মামাটা আমাদের বাসায় এসেছিলেন, তো সেই মামা, আর হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাইকে বলছি আপনি একটু হাই দেন, তো হাই দিচ্ছে আপনাদেরকে। তো বাচ্চাদের হাতে এক একজনের হাতে এক একটা করে দিয়ে দিচ্ছি, আর ওরা এখন উঠে যাবেন। আমার ভাই পাতিলে করে যা কিছু আছে, ওই গরুর মাংস, তারপর আরও কিছু আছে এগুলো নিয়ে যাচ্ছে। তারপর আমাদের চাচার ছেলে, ও কিছু কিছু নিয়ে যাচ্ছে, মানে সবাই আর কি মিলেমিশে কাজ করা হচ্ছে। আর এদিকে মামিরা চলে এসেছে, মামি আর মামা দুজন। তো আমাদের আজকের পিকনিকটা কিন্তু অনেক জমজমাট হতে চলেছে, আর খুব মানে সারাটা দিন খুবই মজার কেটেছে আমাদের। আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমাদের রাতে বারবিকিউ পার্টিরও অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা, তো ওই অ্যারেঞ্জমেন্টটা আসলে সব কিছু মামি বাসা থেকে রেডি করে নিয়ে এসেছে, বললো যে আমরা ছাদে বারবিকিউ পার্টি করব একসাথে, দুই দুইটা প্রোগ্রাম আর কি। তো দিনের বেলা পিকনিক আর রাতে হচ্ছে বারবিকিউ পার্টি। তো এখন পিকনিকের জন্য সব কিছু রেডি, নিয়ে সব কিছু নিয়ে আসা হয়েছে, আর টুকিটাকি যদি কিছু লাগে বাসা তো নিচেই, তো নিয়ে আসতে পারবো, ওটা কোনো প্রবলেম হবে না। আর এখানে চিকেন আনা হয়েছে, এগুলো আসলে এখন নিয়ে আসা হয়েছে শুধুমাত্র পিকনিকের জন্য।
তো দেখতে পাচ্ছেন আমাদের চুলার ব্যবস্থা করা হয়েছে। এগুলো হচ্ছে সিমেন্টের চুলা, একটা বড় সাইজের আর একটা হচ্ছে ছোট। তো ছোটটাতে আপনার ছোট পাতিলগুলো বসানো হবে, বড়টাতে বড়গুলো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস, এখানে হাড় মাংস আর হাড় ছাড়া মাংস সব মিক্স করে আনা হয়েছে, আর চাল। তারপর এখানে শসা, তারপর ডিম, টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ সব কিছু আনা হয়েছে, পানি আনা হয়েছে। আর এটা হচ্ছে আমার মামা, আমার একটাই মামা। তো আমার সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন আমি বাচ্চাদের জন্য জুস বানিয়ে এনেছি ছাদে, যেহেতু আমরা বড়রা চা খাবো, বাচ্চাদের জন্য জুস বানিয়ে এনেছি, ওরা জুস খেতে পারবে। তো মামা প্রথমে বসে গিয়েছে, এই যে উনি বললো যে আমি দাও, আমি সবগুলো কাটাকাটি করে দিই। তা আমি এদিকে চা বানাতে চলে এসেছি, চা বানিয়ে নিয়েছি। তো অলরেডি কাটাকাটির কাজ শুরু করে দেওয়া হয়েছে। মামার ওয়াইফ আর মামা দুজনে মিলে কাটছে, আলুগুলো ছুলে নিচ্ছে, আর ওদিকে ভাবিও আছে, আমার ভাবিও হেল্প করছে, পানি লাগলে পানি এনে দিচ্ছে, যা কিছু লাগছে, মানে সবাই আর কি মিলেমিশে সবাই কাজ করতেছে, কেউই বসে নাই। এটা আসলে খুব মজার একটা দিন কেটেছি আমরা। আর ওদিকে খালাম চিকেনগুলো ধুচ্ছে। তো আমি আমার আম্মু আর আমার ভাবি তিনজন সেম টাইপের শাড়ি পরেছি। আসলে এগুলো আমাদের কাছে বাসায় অ্যাভেলেবেল ছিল, যেহেতু একটা প্রোগ্রামের জন্য কিনেছিলাম আগে, হলুদের প্রোগ্রামের জন্য, তো কাজিনের প্রোগ্রাম ছিল। তো সেম যেহেতু শাড়ি আছে, ভাবলাম যে পরি। আর এ ধরনের পাতলা পাতলা শলগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, ভাবলাম যে সবাই মানে ম্যাচিং করে পরি। আর এমনিতে পরা হয় না শাড়ি টাড়ি, ভাবলাম এখন শীতের টাইম, আর যেহেতু নিজের ছাদে পিকনিক, তেমন একটা ঝামেলা হবে না, তো পরলাম আর কি সবাই একসাথে। আর মামিদেরকেও বলে দিলাম যে আপনাদের কাছে যে ধরনের শাড়ি আছে অ্যাভেলেবেল, আপনারাও শাড়ি পরে আসবেন, কারণ আমরা শাড়ি পরছি। তো বাচ্চারা বাচ্চাদের মতো করে মজা করছে, আর আমি এদিক দিয়ে সবাইকে নাস্তা দেওয়ার জন্য প্যাকেট থেকে নাস্তাগুলো খুলে নিচ্ছি একটা বাটিতে, বড় একটা বোলে নিয়ে নিয়েছি সব টাইপের নাস্তা। নাস্তার মধ্যে আমরা সিঙ্গারা, সমুচা এবং ডালপুরি রেখেছি, আর সাথে চা আছে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড ড্রোন নিয়ে ব্যস্ত, আর আমি সিঙ্গার সাথে থাকা সসগুলোকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এখন বাচ্চাদের জন্য আমি জুসগুলো ঢেলে নিচ্ছি। আমার ভাতিজি, আমার মেয়ে আর ভাবির মেয়ে তিনজন একসাথে খেলছে, আর এদিকে মামার ছেলে। তো এই যে আমাদের ড্রোনটা উড়ানো হচ্ছে। আমি সবাইকে হাতে হাতে করে দিচ্ছি নাস্তাগুলো। তো
এদিকে খালা ডিম দুচ্ছে আর খালাকে আমি বলছি যে খালা একটু রাখো হাত ধুয়ে তারপর নাস্তা খেয়ে নাও। তো নাস্তা খাওয়ার পর বাচ্চারা জুস খাচ্ছে আর আমি সবাইকে চা দিয়ে দিয়েছি। তো ডিমগুলো এখন ধোয়ার পর সিদ্ধতে বসিয়ে দেওয়া হবে আর এদিকে অলরেডি পেঁয়াজ আর আলু ছুলে নেওয়া হয়েছে। গরুর মাংস আর এদিকে হচ্ছে টমেটো। তো এখন কিছুটা পেঁয়াজ ভাবিও ছুলে দিচ্ছে আর এদিকে খালা চিকেনগুলো ক্লিন করছে। তো চুলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং প্রথমে ভাত আর ডিম সিদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের ছাদের সাথে অ্যাটাচ একটা রুম করা হয়েছে, সেই রুমের মধ্যে রান্নাগুলো করা হচ্ছে যেহেতু বাইরে বাতাস। তো ভাবি লাকড়ি দিচ্ছে চুলায় আর এদিকে মামা হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। আর খালা চিকেনগুলো কেটে নিচ্ছে, আম্মু গরুর মাংস কাটছে। তো আপনাদেরকে দেখাই আমাদের ছাদের মধ্যে ছোট ছোট মিষ্টি কুমড়া ধরেছে, বড় হবে মাশাল্লাহ বলবেন সবাই। আর দেখতে পাচ্ছেন এখানে লেবু, তারপর অ্যালোভেরা গাছ আছে, তারপর আমাদের টপ যে ছাদ আছে ওখান থেকে সিম আর পুঁই বিচি পাড়া হয়েছে। তো সিম আর পুঁই বিচি দিয়ে আলু দিয়ে রান্না করা হবে ছুরি শুটকি দিয়ে। আর এগুলো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, উনি আসার সময় নাস্তাগুলো নিয়ে এসেছে, ফ্রুটস এবং মিষ্টি আর কেকগুলোও নিয়ে এসেছে। ফ্রুটসের মধ্যে অরেঞ্জ আর গ্রেপ ছিল। আমি মামার মেয়েকে বলছি যে একটু হাই দিয়ে দাও সবাই, বললাম যে তোমাদেরকে দিয়ে ছবি তোলাচ্ছি আমি, তোমরা ক্যামেরাম্যান, তোমাদেরকে নাতে গেলে হবে না, একটু মজা করছিলাম ওদের সাথে। আর আমাদের ডিমগুলো সিদ্ধ করা শেষ আর আমরা ছুলে রেখেছি, আলুও কাটা শেষ আর শসাও ছুলে নেওয়া হয়েছে, চিকেন আবারও ধুয়ে নেওয়া হয়েছে। আর এদিকে চিকেনের জন্য পেঁয়াজের কলি সবগুলো কেটে নেওয়া হয়েছে। আর এদিকে শুটকির তরকারির জন্য সব কিছু রেডি। তো এদিকে শুটকির তরকারির জন্য মরিচ মশলাগুলো কষানো হচ্ছে আর ওদিকে গরুর মাংস বসিয়ে দেওয়া হবে। তো আমাদের খাবারগুলো কমপ্লিট, সব কিছু রান্নাবান্না শেষ, আমরা পাটি বিছিয়ে ছাদের উপরে তারপর এখানে সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন আমরা সবাই খেতে বসে যাব। আর এদিকে সালাদ মাখিয়ে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বিকেলবেলা, হালকা পাতলা একটু নাস্তা খাচ্ছি সবাই মিলে, ফ্রুটস আর মিষ্টি রেখেছি যা যেটা খেতে মন চায়। আর আমি বাচ্চা সবগুলোকে জড়ো করেছি, বললাম যে তোমরা সবাই একসাথে দাঁড়াও, বড়গুলো পিছনে, মেজুগুলো মাঝে আর ছোটগুলো সামনে, বললাম যে তোমরা সবাই একসাথে জড়ো হয়ে দেখাও।
আর এটা হচ্ছে রাতের বেলা, মানে বারবিকিউর প্রোগ্রাম চলছে। অলরেডি চুলা জ্বালি দেওয়া হয়েছে বারবিকিউর জন্য, তো সবার চেহারা একটু ক্লান্তি ভাব চলে এসেছে। আর এই যে আগুনটা ধরানো হচ্ছে ভালোভাবে, তো চিকেনগুলো মামি বাসা থেকে ম্যারিনেট করে রেখে এসেছিল, আর এখন এগুলোকে স্ট্যান্ডের উপরে নিয়ে নেওয়া হচ্ছে। তো চুলার উপরে স্ট্যান্ডটি বসিয়ে দেওয়া হয়েছে, আর কন্টিনিউয়াসলি বাতাস করতে হচ্ছে, আর কিছুক্ষণ পরপর তেল ব্রাশ করে দিতে হচ্ছে। তো আমাদের ডিনার, এটা ছিল একটা ডিনার পার্টি। আর যেহেতু বাইরে প্রচণ্ড বাতাস ছিল, ঠান্ডা বাতাসের মধ্যে এ ধরনের গরম মানে খাবার খেতে খুব মজা লাগে, তো এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে ছেঁকে নেওয়া হচ্ছে। তো এটা রান্না করা হয়ে গেলে সবাই হাতে হাতে নিয়ে খেয়ে নিব, আর তারপর সবাই যার যার বাসে চলে যাবে। আমাদের কিছু বারবিকিউ অলরেডি হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন ঝলসানো ঝলসানো বারবিকিউগুলো, আর এখানে কিছু পরোটা এনে রাখা হয়েছে। তো এখানে আরও কিছু চিকেন দিয়ে দেওয়া হয়েছে, আর সাথে পেঁয়াজ আর টমেটোও দিয়ে দেওয়া হয়েছে। তো সবগুলোর উপরে তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে। তো আমাদের সব বারবিকিউ কমপ্লিট করা হয়েছে, সবগুলো রান্না করা শেষ, আর এখন প্লেটে প্লেটে সবগুলো বেড়ে নেওয়া হচ্ছে, আর সবাইকে হাতে হাতে দিয়ে দেওয়া হবে। তো সবাইকে দেওয়ার পরে আমিও নিয়ে নিলাম আমার নিজেরগুলো। তো এইভাবেই করে প্লেটারটা করা হয়েছে, এক পিস পোড়া টমেটো, এক পিস পেঁয়াজ এবং গরুর মাংস, সাথে সস আর বারবিকিউ, আর সাথে আছে পরোটা। তো সবাইকে দেওয়ার পর আমরা মেয়েরাও খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।